Hey, what is up guys? Welcome back to our channel Avio Tech powered by HANDYFILM. আমাদের আজকের টপিকস হচ্ছে এয়ারক্রাফটের ব্রেকিং সিস্টেম নিয়ে। আমাকে অনেকেই এটা নিয়ে অনেকবার কোশ্চেন করেছে যে এয়ারক্রাফটের ব্রেকটা কিভাবে করা হয়। এত বড় একটা জিনিস আকাশে তো ব্রেক বা ফ্রিকশন করার মতো কোনো জিনিস নেই, তো এটা কিভাবে আসলে ব্রেকটা কাজ করে এয়ারক্রাফটে। তো আমাদের আজকের এই পুরো ভিডিওতে আমি এয়ারক্রাফটের এই ব্রেকিং সিস্টেম সম্পর্কে আপনাদেরকে বলবো এবং এটার ব্রেকটা কীভাবে করা হয়, এত বড় হেভি একটা এয়ারক্রাফট কীভাবে ব্রেক করা হয় সেটা সম্পর্কে পুরো ডিটেলস আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব। সো কামিং আফটার দ্য ইন্ট্রো, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন উইথ বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। আর আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখতে পারেন, সেখানে সুন্দর করে সবগুলো ভিডিও আপনাদের জন্য সাজানো আছে। ওকে, এয়ারক্রাফটের ব্রেকিং সিস্টেমটা তিনটা পার্টে আমি ভাগ করেছি বা তিনটা পার্টে এটার ব্রেকিং সিস্টেমটা হয়ে থাকে। একটা হচ্ছে অ্যারোডাইনামিক ব্রেক, সেকেন্ড সেটা হচ্ছে থ্রাস্ট রিভার্সার বা রিভার্স থ্রাস্ট, আর আরেকটা হচ্ছে হুইল ব্রেক, যেটা হচ্ছে জেনারেল হুইল ব্রেক, হুইলের মাধ্যমে ব্রেক হয়ে থাকে। তো এই তিনটা সিস্টেমে এয়ারক্রাফটে ব্রেক হয়ে থাকে। তো প্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে অ্যারোডাইনামিক ব্রেক। অ্যারোডাইনামিক ব্রেক বলতে বোঝাচ্ছে যে এয়ারের সাথে এয়ারক্রাফটের সারফেসের মাধ্যমে কোনো একটা সিস্টেম করে ব্রেক করার নামটা হচ্ছে এখানে অ্যারোডাইনামিক্স ব্রেক। অ্যারোডাইনামিক ব্রেকসটা মেনলি এয়ারক্রাফটের উইংসের মাধ্যমে হয়। এয়ারক্রাফটের উইংসের তিনটা কন্ট্রোলিং সারফেস থাকে, একটা হচ্ছে স্ল্যাটস সামনের দিকে থাকে, তারপর হচ্ছে স্পয়লার, তারপর হচ্ছে ফ্ল্যাপ। এই তিনটা কন্ট্রোলিং সারফেসের মাধ্যমে আমরা অ্যারোডাইনামিক ব্রেকটা দিতে পারি। যেহেতু এয়ারক্রাফ্টটা বাতাসের মাধ্যমে চলে, তো বাতাসটাকে আটকানোর জন্য এই তিনটা জিনিস আমরা ইউজ করতে পারি। এই সেই তিনটেই জিনিস ইউজ করাটাকে সেটা বলা হচ্ছে অ্যারোডাইনামিক ব্রেক। তো স্ল্যাশ যেটা হচ্ছে এয়ারক্রাফ্টের ঠিক সামনের দিকে থাকে, উইংসের দুই পাশে, উইংসের সামনের যে কন্ট্রোলিং পোর্শনটা যেটা একটু নিচের দিকে এক্সটেন্ড করা যায় সেটাকে স্ল্যাটস বলে। এটা হচ্ছে মেনলি হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাকের জন্য ইউজ করা হয়। মেনলি ল্যান্ডিংয়ের সময় এই স্ল্যাটসটা ইউজ করা। হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে রিলেটিভ উইন্ডের সাথে এয়ারক্রাফ্টের উইংসের কর্ড লাইনের যে অ্যাঙ্গেলটা সেটা অ্যাঙ্গেল অফ অ্যাটাক। আর এই অ্যাঙ্গেল অফ অ্যাটাকটাকে বেশি করার জন্য এই স্ল্যাটসটাকে সামনের দিকে আরও যদি আমরা এক্সটেন্ড করি তখন এই লেন্থ আরও বেশি হয়, তখন অ্যাঙ্গেল অফ অ্যাটাকটাও বেশি হয়। আর অ্যাঙ্গেল অফ অ্যাটাকের একটা সূত্র হচ্ছে, যেটা হচ্ছে যত অ্যাঙ্গেল অফ অ্যাটাক আমরা বাড়াবো তত এটার স্পিড স্লো হবে। যেহেতু আমাদের মেন কাজ হচ্ছে স্লো করা, তার মানে আমরা এই সারফেসটার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম এক্সটেন্ড করে আমরা সেই এয়ারক্রাফ্টের স্পিডটাকে স্লো করতে পারি। সো এটা হচ্ছে সেই স্ল্যাটসের কাজ, এটা মেনলি ল্যান্ডিংয়ের সময় ইউজ করা হয়। আরেকটা যেটা সেটা হচ্ছে স্পয়লার। এই স্পয়লারটা হচ্ছে এয়ারক্রাফ্টের ঠিক উইংসের পিছনের দিকে থাকে এবং উপরে পোর্শনে থাকে, এটা উপরের দিকে এক্সটেন্ড হয়। এই স্পয়লারের আরেকটা নাম হচ্ছে স্পিড ডাম্পার বা স্পিড ব্রেকারও বলা হয় এটাকে মাঝে মাঝে। তো এটা মেইনলি আর্মড করা হয় যখন এয়ারক্রাফ্টটা ল্যান্ড হয়, স্পয়লারটা উপরের দিকে উঠে যায় এবং এয়ারটাকে আটকানোর চেষ্টা করে। যেহেতু আমাদের মেইন কাজ হচ্ছে এয়ারটাকে বাধা দিয়ে প্লেনটাকে স্লো করা, সো এই স্পয়লার পোর্শনটাও আমরা তখন আর্মড করে দিলে তখন এটা উপরের দিকে উঠে যায়, তো সেটার মাধ্যমে এটার স্পিডটাকে স্লো করে। ফ্ল্যাপ হচ্ছে একটা এয়ারক্রাফ্টের মোস্ট ইম্পর্ট্যান্ট থিং উইংসের, যেটা হচ্ছে ফ্লাইটের সময় কাজে লাগে, অথবা আমরা যদি ফ্ল্যাপটাকে ম্যাক্সিমাম ডাউন করে থাকি, দেখা যাচ্ছে বোয়িং 787-এ আমরা 30 ডিগ্রি পর্যন্ত ফ্ল্যাপটাকে ডাউন করতে পারি। তার মানে নর্মাল পজিশন থেকে এই উইংসের ফ্ল্যাপটাকে 30 ডিগ্রি পর্যন্ত আমরা নিচের দিকে নামাতে পারি। তো ফ্ল্যাপটার আরেকটা কাজ হচ্ছে লিফট বেশি ক্রিয়েট করে। সো আমরা ফ্ল্যাপটা যত বেশি নিচে নামাবো তত বেশি লিফট ক্রিয়েট করবে বা তত বেশি এটা উপরের দিকে ওঠার প্রবণতা হবে। কিন্তু এটার আরেকটা কজ আছে, যেটা হচ্ছে লিফট যত বেশি হবে এয়ারক্রাফ্টটা তত স্পিড স্লো হবে। সো ওই সূত্র অনুযায়ী আমরা ফ্ল্যাপটাকে হচ্ছে ম্যাক্সিমাম যদি আমরা এক্সটেন্ড করি বা সর্বাধিক যতটুকু নিচে নামানো যায় বা 30 ডিগ্রি, এখানে দেখা যাচ্ছে 30 ডিগ্রি ফ্ল্যাপ পজিশন যদি আমরা দেই তখন হচ্ছে এটার স্পিডটাও স্লো হবে। সো আমাদের এই স্পিড স্লো করার যে ফাংশনটা সেটা আমরা ফ্ল্যাপ দিয়েও পেতে পারি। তার মানে এই তিনটা কন্ট্রোলিং সার্ফেস দিয়ে এই উইংসের অ্যারোডাইনামিক ব্রেকটা দেওয়া হয়। আর এই অ্যারোডাইনামিক ব্রেকটা মেনলি যখন আমরা ল্যান্ড করি তখন ইউজ করে, কারণ ল্যান্ড করার সময় এয়ারক্রাফ্টের স্পিডটা অনেক বেশি থাকে, কারণ আস্তে আস্তে যখন নিচের দিকে নামতে থাকে তখন স্পিড বেশি হয়ে যায়। তখন এই কন্ট্রোলিং সার্ফেসগুলো দিয়ে আমরা অ্যারোডাইনামিক ব্রেকটা প্রথমে অ্যাপ্লাই করি। যেহেতু বাতাসে অন্য কোনো ফ্রিকশন নেই, তা বাতাসটাকে আটকানোর জন্য আমাদের এই সিস্টেমগুলো ইউজ করে আমরা বাতাসটাকে আটকাতে পারি এবং অ্যারোডাইনামিক ব্রেকটা তখন অ্যাপ্লাই হয়। এখন আরেকটা যেটা নাম্বার টু, সেই ব্রেকিং সিস্টেমটার নাম হচ্ছে রিভার্স থ্রাস্ট।
থ্রাস্ট বলতে আমরা বুঝতে পারছি যে এয়ারক্রাফটটা যখন ইঞ্জিনটা রান হয় তখন এটার একটা সিস্টেমের মাধ্যমে ফিউল এয়ার মিক্সচার হয়ে থ্রাস্ট ক্রিয়েট হয় এবং এই থ্রাস্টটা যখন এই ইঞ্জিনের পেছন দিক দিয়ে বের হয় এবং তখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যত জোরে থ্রাস্টটা বের হয় তখন তত জোরে এয়ারক্রাফটটা সামনের দিকে আগায়। তো যেহেতু এয়ারক্রাফটের ইঞ্জিনের পেছন দিক দিয়ে হচ্ছে থ্রাস্ট বের হয় তো এটাকে যদি আমরা কোনোভাবে সামনের দিকে নিতে পারি তখন দেখা যাচ্ছে যে এই থ্রাস্টটা সামনের দিকে যখন যদি আমরা কোনোভাবে পাস করতে পারি তাহলে হচ্ছে পেছনের দিকে আমাদের একটা বল ক্রিয়েট হবে এবং সেটার কারণে হচ্ছে এয়ারক্রাফ্টটা স্লো হওয়ার একটা প্রবণতা থাকবে। তো এটা মেইনলি হচ্ছে এয়ারক্রাফ্টটা ল্যান্ড করে তখন হচ্ছে এয়ারক্রাফ্টটা টাচ ডাউনের পরে প্রথমে এই রিভার্স থ্রাস্টটা দেয়, যে থ্রাস্ট লিভারটা আছে লিভারের পেছনের দিকেই থাকে এবং পাইলট ওই দুটোকে একসাথে আর্ম করে নেয়, তখন এই রিভার্স থ্রাস্টটা ওপেন হয়। এই রিভার্স থ্রাস্টটা ম্যাক্সিমাম 70% পর্যন্ত থ্রাস্টটাকে রিভার্স করতে পারে। যখন ম্যাক্সিমাম 70% পর্যন্ত থ্রাস্ট এখানে দিবে ফুল থ্রোটলে তখন হচ্ছে এই 70% পর্যন্ত ইঞ্জিনের থ্রাস্ট ব্যাকওয়ার্ডে যাবে, যেটার কারণে আমরা থ্রাস্টটাকে বিপরীত করতে পারবো। এবং এই রিভার্স থ্রাস্টটাকে অনেক সময় পাওয়ার ব্যাক হিসাবেও কাজ করে বা পেছনের দিকে যাওয়ার ক্ষেত্রেও এই রিভার্স থ্রাস্টটা মাঝে মাঝে ইউজ করা হয়। এই রিভার্স থ্রাস্ট ইউজ করে আমাদের যে হুইল ব্রেকটা আছে, হুইল ব্রেকটা ইউজ করার আগে আমরা যদি রিভার্স থ্রাস্ট ইউজ করি তো দেখা যাচ্ছে এই হুইল ব্রেকের উপর চাপটা বা প্রেশারটা কম পড়ছে। এই রিভার্স থ্রাস্টটা তিনটা টাইপের আছে। তো প্রথম টাইপটা হচ্ছে টার্গেট থ্রাস্ট রিভার্সার বলা হয় এটাকে। টার্গেট থ্রাস্ট রিভার্সটার এই সিস্টেমটা পুরোটা হাইড্রোলিক্যালি অপারেট হয় এবং ইঞ্জিনের ঠিক পেছনের দিকে দুইটা বাকেটের মতো জিনিস থাকে যেটা হচ্ছে হাইড্রোলিক্যালি অপারেটেড, এই বাকেট দুটো একসাথে মিলে যায় এবং সেটা হচ্ছে এই থ্রাস্টটা ইঞ্জিনের থ্রাস্টটা পেছনে এদিক এই পাতগুলোতে লেগে এবং অপোজিট দিকে এই থ্রাস্টগুলো বের হয়, তখন এয়ারক্রাফ্টটা পেছনে হয়ে থাকে। আর এটা ইঞ্জিনের যে থ্রাস্টটা বের হয় সেটাকে এফেক্ট করে বা পুরো হোল ইঞ্জিনের থ্রাস্টটাকে অপোজিট ডিরেকশনে প্রবাহিত করে। এটা মেইনলি হচ্ছে ফাইটার এয়ারক্রাফ্টগুলোতে ম্যাক্সিমাম ইউজ করা হয় এবং অনেক সময় টার্বোজেট ইঞ্জিনগুলো থাকে সেগুলোতেও এই টার্গেট থ্রাস্ট রিভার্সার এই সিস্টেমটি ইউজ করা হয়। তো আরেকটা যেটা সিস্টেম টু যেটা এই থ্রাস্ট রিভার্সারের সেটা হচ্ছে ক্ল্যাম্প শেল। ক্ল্যাম্প শেলটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়, যেটা হচ্ছে নিউমেটিক্যালি অপারেটেড। নিউমেটিক্যালি বলতে হচ্ছে এয়ারের একটা সিস্টেমের মাধ্যমে অপারেটেড হয়ে থাকে বা এক্সটেন্ড হয়ে থাকে। আর এটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে টার্বো ফ্যান জাতীয় ইঞ্জিনগুলোতে। আর এটা শুধু ফ্যানের যে এয়ারটা থাকে সেটাকে রিভার্স করে, এটা পুরোপুরি যে থ্রাস্ট সেটাকে মেইন থ্রাস্টটাকে রিভার্স করে না। তো আরেকটা যেটা সেটা হচ্ছে কোল্ড স্ট্রিম। কোল্ড স্ট্রিমটা ইদানিং অনেক বেশি ইউজ করা হচ্ছে বা এই সিস্টেমটাই ম্যাক্সিমাম ইউজ করা হয় যেহেতু আমাদের বেশিরভাগ এয়ারক্রাফ্টগুলো টার্বো ফ্যান সম্বলিত বা হাই বাইপাস ইঞ্জিন সম্বলিত এয়ারক্রাফ্ট। হাই বাইপাস ইঞ্জিনগুলোর বেশিরভাগই থ্রাস্টটা এই বাইপাস এয়ারের মাধ্যমে আসে, তো এই বাইপাস এয়ারটাকে হচ্ছে রিভার্স করে দেয় এই কোল্ড স্টিম সিস্টেমটাতে। আর মেইন যেই ইঞ্জিনের কোর যে থ্রাস্টটা সেটাকে হচ্ছে এটা রিভার্স করে, জাস্ট দেখা যাচ্ছে 70% থেকে 80% থ্রাস্টটাকেই এটাকে রিভার্স করতে পারে এই কোল্ড স্টিমের মাধ্যমে। তো এই হচ্ছে থ্রাস্ট রিভার্সারের ইউজ বা তিন ধরনের থ্রাস্ট রিভার্সার ইউজ করা হয় বিভিন্ন এয়ারক্রাফ্টের ইঞ্জিনের ক্যাটাগরি অনুযায়ী। এটা এয়ারক্রাফ্টের ব্রেকিংয়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অ্যারোডাইনামিক ব্রেকিংয়ের পরে এই থ্রাস্ট রিভার্সার ব্রেকিংটা ইউজ করা হয়। নাম্বার থ্রি যেই হুইল ব্রেকিং সিস্টেম, এটা ঠিক গাড়িতে যেরকম ব্রেক করা হয় বা গাড়ির চাকার যে ব্রেক সিস্টেমটা আছে যেরকম একটা ডিস্কের দুই পাশে আলাদা দুইটা ডিস্ক থাকে এবং হাইড্রোলিক্যালি ওই প্রেশার দিয়ে সেটা হচ্ছে ওই ডিস্কটাকে চাপ দিয়ে ধরলে চাকাটা থেমে যায়, মোটর সাইকেলও যেরকম যে ব্রেকিং সিস্টেমটা আছে মানে সাধারণ যে ব্রেকিং সিস্টেমটা হুইলের ব্রেকিং সিস্টেম সেই ঠিক সেম ওরকমই ব্রেকিং সিস্টেম একটা সেটা এয়ারক্রাফ্টের হুইলও আছে। তো এই ব্রেকিং সিস্টেমটা সবচেয়ে শেষে অ্যাপ্লাই করা হয়, এটার একটা নির্দিষ্ট স্পিড আছে এবং সেই স্পিড অতিক্রান্ত হওয়ার পরে পাইলট যখন এই ব্রেকটা অ্যাপ্লাই করে তখন এই ব্রেকটা হয়। সো আমরা ওভারঅল তাহলে এই তিনটা ব্রেকিং সিস্টেম দেখলাম এয়ারক্রাফ্টের, একটা হচ্ছে অ্যারোডাইনামিক ব্রেকিং সিস্টেম, আরেকটা হচ্ছে রিভার্স থ্রাস্ট বা থ্রাস্ট রিভার্সার, আর শেষে যেটা সেটা হচ্ছে হুইল ব্রেকিং সিস্টেম। তো সাধারণত এই তিনটা ব্রেকিং সিস্টেমেই এয়ারক্রাফ্টে ব্রেক করা হয়। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকিং সিস্টেম নিয়ে আমাদের ভিডিও। সো আশা করি যারা আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটিতে সংযুক্ত হয়ে থাকবেন, কারণ আমি পরবর্তী ভিডিওগুলো এরকম এয়ারক্রাফ্টের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো জনসাধারণের বা সবার জানার একটা আগ্রহ থাকে, সেই সব বিষয় নিয়েও আমরা এই আমাদের চ্যানেলটিতে ভিডিও প্রকাশ করে থাকি। এছাড়া আপনাদের যদি কোনো এক্সপেকটেশন থাকে বা কোনো বিষয়ে জানার বেশি আগ্রহ থাকে সেই বিষয়টি আমাদের কমেন্ট সেকশনে বলে দিলে আমরা সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, হ্যাপি ফ্লাইং।